আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যানের পর মারিউপোলে হামলা তীব্র করেছে রাশিয়া। বড় ধরনের হামলার শঙ্কায় কারফিউ চলছে কিয়েভে। এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলে নেওয়ার দাবি করলেও এখনও সেখানে টানা গোলা বর্ষণ চালাচ্ছে রাশিয়া। রকেট হামলা চালিয়ে ধ্বংস করা হচ্ছে একের পর এক বেসামরিক স্থাপনা, বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও। ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত 925 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইউক্রেন ইস্যুতে ইউরোপের চার গুরুত্বপূর্ণ দেশের সরকারের প্রধানদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার দেশটির পাবলিক ব্রডকাস্টিং সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক ছাড়া ইউক্রেন যুদ্ধের অবসান সম্ভব নয়।